2021 সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন, ফিরে যাবেন পুরনো পেশায়। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন অভিনেতা। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ফের জোর জল্পনা শুরু হয়ে যায়। যদিও চিরঞ্জিতের ফোন পেয়ে তার কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আরও জানা যায়, চিরঞ্জিতকে বোঝানোর জন্য পিকের টিমও হাজির হয়েছিলেন অভিনেতার বাড়িতে। যদিও সময় না থাকায় চিরঞ্জিৎ তাদের সাথে দেখা করতে পারেননি, কিন্তু দিন চারেক আগে ভোটের লড়াইয়ে অনিচ্ছা প্রকাশ করেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এদিকে হঠাৎই আচমকা সুর বদল করলেন তিনি। আগের অবস্থান থেকে পিছিয়ে এসে শুক্রবার জানান, যদি তিনি টিকিট পান তাহলে ফিরবেন নির্বাচনী ময়দানে। এমনটাই জানালেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। আগের বক্তব্যের কয়েকদিনের মধ্যেই ইচ্ছে বদল করলেন এই অভিনেতা। দিন চারেকের মধ্যে আবার আগের অবস্থানে ফিরে এসে ভোটযুদ্ধের ময়দানে নামা নিয়ে নতুন বার্তা দিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এমনকি তাকে দলীয় কর্মসূচিতেও যোগদান করতে দেখা গেছে আগের উৎসাহ নিয়েই। সুতরাং এটা স্পষ্ট যে তিনি দল থেকে আর অব্যাহতি নিচ্ছেন না।